প্রিয় ভাই ও ভৌণী মানে আজির পডকাস্ট গোটিয়ে প্রকৃত ঘটনা উপরে আধারিত যদি বা এ ঘটনা প্রায় শহে বর্ষ তলে ঘটি ও কিছু লোক হুয়েত ভুলি যাই মাত্র এবে বি এর ইতিহাস শুণিলে প্রত্যেক ভারতীয় আখির ঝর ঝর লুহ বহি পড়ব আজ এই পডকাস্টে জালিয়ানওয়ালা বাঘ হত্যাকাণ্ড ইতিহাস বিষয় বর্ণনা করিবি। জালিয়ানওয়ালা বাঘ হত্যাকাণ্ড 1919 মসিহা এপ্রিল 13 তারিখ দিন অমৃতসর সহররে হয়েছিল ও এ দুর্ধস ঘটনা ব্রিটিশ রাজত্ব সময় হয়েছিল। মোর মতরে মু দুইটি কন্টেন্ট উপরে গুরুত্ব দেবি। এক, জালিয়ানওয়ালা বাঘ বর্বর হত্যাকাণ্ডর কারণ ও এ সম্বন্ধে হত্যাকাণ্ডর ইতিহাস। দুই, এ সম্বন্ধে শহীদ উদ্ধম সিংকর ভূমিকা। মাত্র শহীদ উদ্ধম সিংকর ভূমিকা মু আউ গোটিয়ে দিন পডকাস্টে বর্ণনা করিবি। যদি বা তাঙ্কর ভূমিকা জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ড সাথিরে জড়িত। ভারতরে ইংরেজ মানঙ্ক বিরুদ্ধরে ধীরে ধীরে অসন্তোষ বড়িবা দেখি 1919 মসিহা মার্চ মাসরে রোলাট অ্যাক্ট প্রণয়ন কলে। এই আইন বলরে ব্রিটিশ সরকার যে কোনসি লোককু যে কোনসি স্থানরু অ্যারেস্ট করি পারিবে ও বিনা কোর্ট ট্রায়ালরে জেলরে রখি পারিবে। এই আইন বলরে ইংরেজমানে দুইজন স্বাধীনতা সংগ্রামী সৈফুদ্দিন কিচলে এবং ডক্টর সত্যপালঙ্কু বন্দী করি জেলে রখিলে। এই বন্দী বিরুদ্ধরে হাজার হাজার লোক পঞ্জাব ও দিল্লিরে আন্দোলন করিছিলে। এই আইনকু ভারতীয় মানে ব্ল্যাক অ্যাক্ট বলি কহিলে ও ভারতীয়ঙ্কর সিভিল লিবার্টিজ রহিলা নাহি। এহাকু দেশর সবুয়াড়ে বিরোধ কলে যে যদি এই আইন বলবত্তর রহিব তেবে আম দেশ পাই এক বিগ ব্লান্ডার হেব এবং এই আইন মিডিয়াকু মধ্যে দমন করিব। ডক্টর সত্যপাল জনে ফিজিসিয়ান ও পঞ্জাবর জনে পলিটিক্যাল লিডার ছিলে এবং সৈফুদ্দিন কিচলে জনে ব্যারিস্টর ও ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসর মেম্বর ছিলে। এই দুইজন পঞ্জাবর লোক ছিলে ও ইংরেজ মানঙ্ক বিরুদ্ধরে সমস্তঙ্কু একজুট করি এই আইন বিরুদ্ধরে আন্দোলন কলে যেউথিপাই ইংরেজ মানে সেমানঙ্কু জেলে রখিছিলে। এথিযোগু পঞ্জাবর লোকমানে অত্যন্ত অশান্ত হইগলে। কোনসি কারণ নথাই কেবল স্বাধীনতা সংগ্রামী মানঙ্কু দবাইবা পাই এই আইন কহিদিছিলে যাহাকু ভারতীয় মানে সহ্য করিপারিলে নাহি। ইংরেজ মানে এপরি আন্দোলনকু দবাইবা পাই বিভিন্ন প্রকার উপায় অবলম্বন কলে। এইপরি বিভিন্ন প্রকার পরিস্থিতিরে ইংরেজ মানে ক্রুর হয়ে উঠিছিলে রোলাট অ্যাক্ট বিরুদ্ধরে এবং তা সাঙ্গকু মহাত্মা গান্ধীঙ্ক দ্বারা আন্দোলন পরিস্থিতিকু আহুরি খরাপ আড়কু নেইগলা। এহা সাথিরে এপ্রিল 9 তারিখ দিন দুইজন মহা স্বাধীনতা সংগ্রামীঙ্কু অ্যারেস্ট করিবা দ্বারা ইংরেজ মানে আউ পরিস্থিতি সম্ভাড়ি পারিলে নাহি। এপ্রিল 10 তারিখ দিন বহুত লোক দুই স্বাধীনত সংগ্রামীর অ্যারেস্ট বিরুদ্ধরে ডেপুটি কমিশনর ঘর আড়কু মাড়ি চালিলে ও সেঠারে ওপেন ফায়ারিং লাঠি চার্জ হেলা ও সেথিরে মধ্যে কিছু লোকর মৃত্যু ঘটিলা। এইপরি ভয়ঙ্কর পরিস্থিতিরে এপ্রিল 11 তারিখ দিন মার্সেলা সেরুড জনে ইংলিশ লেডি থিলে ও গোটিয়ে গার্লস মিশনারি স্কুলর সুপরিনটেন্ডেন্ট থিলে এবং তাঙ্ক উপরে রাস্তারে আক্রমণ হেলা। সে স্কুলকু বন্ধ করে দেবা পাই ও পিলামানঙ্কর সেফটি পাই যাওথিবা বেলে কিছি লোক তাঙ্কু আক্রমণ করি সেন্সলেস করি তলে পকাই দেলে। মাত্র কিছি লোক তাঙ্কু নেই গোবিন্দগড় ফোর্টরে লুচাই রখিলে ও তাঙ্কর চিকিৎসা কলে। তাপরে মধ্য পোড়া জলা সরকারি সম্পত্তি নষ্ট করিবা চালু রহিলা। সেই দিন সন্ধ্যারে আন্দোলনকারী মানে ঘোষণা কলে যে 13 তারিখ অপরাহ্ন 4:30 জালিয়ানওয়ালা বাগরে প্রোটেস্ট মিটিং হেব। সেই দিন 13 তারিখ রবিবার ছিল ও বহুত লোক
ଅମୃତସରର ସେଇ ଜାଗାରେ ଏକତ୍ରିତ ହେଲେ। ସେହିଦିନ ଶିଖମାନଙ୍କର ବୈଶାଖୀ ଉତ୍ସବ ମଧ୍ୟ ଥିଲା। ବହୁତ ଲୋକ ଅମୃତସର ସହରର ଗୋଲ୍ଡେନ୍ ଟେମ୍ପଲ ଦର୍ଶନ କରି ବୈଶାଖୀ ଉତ୍ସବ ପାଳନ କରିବା ପାଇଁ ମଧ୍ୟ ପହଞ୍ଚିଲେ। April 13 ଦିନ ସକାଳ 9 ସମୟରେ ବ୍ରିଗେଡିୟର ଜେନେରାଲ REH ଡାୟାର ଅମୃତସର ସହରରେ ଯିବା ଆସିବା ପାଇଁ ପାସ୍ ପ୍ରଚଳନ କଲେ ଓ ସବୁ ପ୍ରକାର ମିଟିଂ ଓ ପ୍ରୋସେସନ୍ ଉପରେ ପ୍ରତିବନ୍ଧ ଲଗାଇଲେ। ଇତିମଧ୍ୟରେ ଧୀରେ ଧୀରେ ଲୋକମାନେ ରୁଣ୍ଡ ହେବାକୁ ଲାଗିଲେ। ପ୍ରାୟ ଦିନ 12 ସମୟରେ ବ୍ରିଗେଡିୟର ଡାୟାନଙ୍କୁ ମିଟିଂ ବିଷୟରେ ଖବର ଦିଆଯିବା ପରେ ସେ ଗୋଟିଏ ହେଲିକପ୍ଟରରେ ଜାଲିଆନୱାଲା ବାଗ ପହଞ୍ଚି ଦେଖିଲେ ଯେ ସେଠାରେ ପ୍ରାୟ 15,000 ଅଧିକ ଲୋକ ଏକତ୍ରିତ ହୋଇଛନ୍ତି। ଏହା ଦେଖି ଇଂରେଜମାନେ ଭାବିଲେ ଗୋଟିଏ ବଡ଼ ଧରଣର ସମସ୍ୟା ସୃଷ୍ଟି ହୋଇପାରେ। ମାତ୍ର ସମସ୍ତ ଲୋକମାନେ ଅତି ଶାନ୍ତିପ୍ରିୟ ଭାବରେ ରୁଣ୍ଡ ହେଉଥିଲେ ବା କାହା ପାଖରେ କୌଣସି ଅସ୍ତ୍ରଶସ୍ତ୍ର ନଥିଲା। ଲୋକମାନେ ଯେଉଁ ଗ୍ୟାଦରିଂ ଉପରେ ପ୍ରତିବନ୍ଧ ଲାଗିଛି ତାହା ମଧ୍ୟ ଜାଣିନଥିଲେ। ମାତ୍ର ହଠାତ୍ ପ୍ରାୟ 5:30 ବ୍ରିଗେଡିୟର ଡାୟାର ତାଙ୍କର ସୈନ୍ୟମାନଙ୍କୁ ନେଇ ଜାଲିଆନୱାଲା ବାଗ ଚାରିପଟେ ଘେରିଗଲେ। ଯେଉଁ ଜାଗାରେ ପ୍ରାୟ 20,000 ଲୋକ ରୁଣ୍ଡ ହୋଇଥିଲେ ତା ଭିତରକୁ ଯିବା ଆସିବା ପାଇଁ କେବଳ ଗୋଟିଏ ରାସ୍ତା ଥିଲା। ସେ ଦ୍ୱାରକୁ ସୈନ୍ୟମାନେ ଅବରୋଧ କରିନେଇଥିଲେ ଏବଂ ଏକତ୍ରିତ ଶାନ୍ତିପ୍ରିୟ ଲୋକମାନଙ୍କୁ ଜାଗା ଛାଡ଼ିବା ପାଇଁ କୌଣସି ସଙ୍କେତ ନଦେଇ ବ୍ରିଗେଡିୟର ଜେନେରାଲ REH ଡାୟାର ତାଙ୍କ ଉପରକୁ ଗୁଳି ଚଳାଇବା ପାଇଁ ନିର୍ଦ୍ଦେଶ ଦେଲେ। ଏବଂ ଡାୟାରଙ୍କର ଷ୍ଟେଟମେଣ୍ଟ ଥିଲା ଏ ଲୋକମାନଙ୍କୁ ପାନିଶମେଣ୍ଟ ଦେବାର ଆବଶ୍ୟକତା ଅଛି। ସୈନ୍ୟମାନେ ନିର୍ଦ୍ଦେଶ ପାଇ ଏକତ୍ରିତ ଲୋକମାନଙ୍କ ଉପରକୁ କ୍ରମାଗତ ଗୁଳି ଚାଳନା କରିଥିଲେ ଏବଂ ତାଙ୍କର ଗୁଳି ଶେଷ ନହେବା ପର୍ଯ୍ୟନ୍ତ ଗୁଳି ଚାଳନା ଚାଲିଥିଲା। ପୋକମାଛି ପରି ଲୋକମାନେ ଟଳି ପଡ଼ିଲେ, ଯେଉଁମାନଙ୍କ ମଧ୍ୟରେ ସ୍ତ୍ରୀ ଲୋକ ଓ ପିଲାମାନେ ମଧ୍ୟ ଥିଲେ। ଲୋକମାନେ ବାହାରକୁ ଯାଇ ନପାରି ସେଠାରେ ଥିବା ଗୋଟିଏ କୂଅ ଭିତରକୁ ଜୀବନ ବିକଳରେ ଢେଇଁ ପଡ଼ିଲେ ଓ ସମସ୍ତେ ସେ କୂଅରେ ମୃତ୍ୟୁବରଣ କଲେ। ଏହି ଘଟଣାରେ 1500 ଅଧିକ ଲୋକ ପ୍ରାଣ ହରାଇଥିଲେ ଓ 1200 ଅଧିକ ଲୋକ ଇଞ୍ଜିଓର୍ଡ ହୋଇଥିଲେ। 15 ମଧ୍ୟରେ 1650 ରାଉଣ୍ଡ ଗୁଳି ଇଂରେଜମାନେ ଚଳାଇଥିଲେ। ତାପରେ ଡାୟାର ଅତି ଖୁସିରେ ସେ ଜାଗା ଛାଡ଼ି ଚାଲିଗଲେ ଏବଂ ରାସ୍ତାରେ ଯିବାବେଳେ ଯେକୌଣସି ଭାରତୀୟଙ୍କୁ ଦେଖିଲେ ସେମାନଙ୍କୁ ଗୁଳି ମାରି ଘୋଷାଡ଼ି ଘୋଷାଡ଼ି ନେଇଥିଲେ। ବ୍ରିଟିଶ ସରକାରଙ୍କ ତରଫରୁ ଏହିଭଳି କାର୍ଯ୍ୟ ପାଇଁ ବହୁତ ସାବାସି ମିଳିଥିଲା ଓ ପରେ ତାଙ୍କୁ ଇଂଲଣ୍ଡ ଫେରାଇ ନେଇ ପ୍ରମୋସନ୍ ଦେଇ ଆହୁରି ଦାୟିତ୍ୱପୂର୍ଣ୍ଣ ପୋଷ୍ଟ ଦିଆଗଲା। ଏହିଠୁ ଆପଣମାନେ ଭାବନ୍ତୁ, ଆମେ ଆଜି ଯେଉଁ ସ୍ୱାଧୀନତା ପାଇ ଅତି ଖୁସିରେ ଆମ ଦେଶରେ ସ୍ୱାଧୀନ ଭାବରେ ଅଛୁ, ତାହା ପାଇଁ ଅତୀତରେ ହଜାର ହଜାର ଲୋକ ବଳିଦାନ ଦେଇଛନ୍ତି। ସେହି 13 ଦିନ ରାତିରେ ଲୋକମାନେ ଲଣ୍ଠନ ଧରି ନିଜ ନିଜ ଲୋକକୁ ଖୋଜିବା ପାଇଁ ଜାଲିଆନୱାଲା ବାଗ ଭିତରକୁ ଗଲେ ଓ ସେଠାରେ ଶବ ଉପରେ ଶବ ପଡ଼ିଥିବାର ଦେଖିଥିଲେ ଓ ଶବକୁ ହଟାଇ ହଟାଇ ନିଜର ଆତ୍ମୀୟମାନଙ୍କୁ ଖୋଜିଲେ। ଏ ଦାରୁଣ କାହାଣୀ ଏପରି ଭୟଙ୍କର ଥିଲା ଯେ ଭାଷାରେ ବର୍ଣ୍ଣନା କରିହେବ ନାହିଁ। ହଜାର ହଜାର ଲୋକର କ୍ରନ୍ଦନରେ ଅମୃତସର ସହରର ଯେପରି ସମସ୍ତେ ଲୋକ କାନ୍ଦୁଥିଲା ଭଳି ଜଣାପଡ଼ୁଥିଲା। ଯାହା ହେଉ, ଏ ଦୁଃଖର କଥା ଆଉ କିଛି କହିବାର ନାହିଁ। ମାତ୍ର ଏ ଘଟଣାରେ 2 ଇଂରେଜ ଅର୍ଥାତ୍ ବ୍ରିଟିଶ ବ୍ରିଗେଡିୟର ଜେନେରାଲ REH ଡାୟାର ଆଣ୍ଡ ମାଇକେଲ ଫ୍ରାନ୍ସିସ୍ ଓ ଡାୟାର ଲେଫ୍ଟନାଣ୍ଟ ଗଭର୍ଣ୍ଣର ଅଫ୍ ପଞ୍ଜାବ ମେନ୍ଲି ରେସ୍ପନ୍ସିବୁଲ ଥିଲେ। ଏସବୁ ଘଟଣା ମାଇକେଲ ଓ ଡାୟାରଙ୍କ ନିର୍ଦ୍ଦେଶରେ ହୋଇଥିଲା ବୋଲି ପରେ ଜଣାପଡ଼ିଲା। ଯେଉଁ ବର୍ବର ହତ୍ୟାକାଣ୍ଡ ଘଟିଗଲା ସେଥିରେ ପୁରା ଦେଶ ସ୍ତବ୍ଧ ହୋଇଗଲା। ଏହି ହତ୍ୟାକାଣ୍ଡ ପରେ ମହାତ୍ମା ଗାନ୍ଧୀ ରୋଲାଟ ଆକ୍ଟ ବ୍ଲାକ୍ ଆକ୍ଟ ବିରୁଦ୍ଧରେ ଆନ୍ଦୋଳନ ଆରମ୍ଭ କଲେ। ମହାତ୍ମା ଗାନ୍ଧୀଙ୍କ ସାଥିରେ ରବୀନ୍ଦ୍ରନାଥ ଟାଗୋର ଜବାହରଲାଲ ନେହେରୁ ସହିତ ସବୁ ବଡ଼ ବଡ଼ ନେତାମାନେ ଜାଲିଆନୱାଲାବାଗ ହତ୍ୟାକାଣ୍ଡକୁ ବିରୋଧ କରି ରୋଲାଟ ଆକ୍ଟକୁ ଫେରାଇ ନେବା ପାଇଁ
ପୁରା ଦେଶରେ ଆନ୍ଦୋଳନ ତେଜି ଉଠିଲା। 1922 ମସିହାରେ ଏ କଳା ଆଇନ ବ୍ରିଟିଶ ସରକାର ଫେରାଇ ନେବାକୁ ବାଧ୍ୟ ହେଲେ। ବହୁତ ବର୍ଷ ବିତିଗଲାଣି, କିନ୍ତୁ ଜାଲିଆନାୱାଲା ବାଗ ହତ୍ୟାକାଣ୍ଡ ଭାରତ ଇତିହାସରେ ଏକ ବ୍ଲାକ୍ ସ୍ପଟ୍ ହୋଇ ଚିରଦିନ ରହିଥିବ। ଧନ୍ୟବାଦ। ଯଦି ମୋର ପୋଡ଼କାଷ୍ଟ ଆପଣମାନଙ୍କୁ ଭଲ ଲାଗିଛି, ତେବେ ସ୍ପଟିଫାଏ ଅର୍ ଏନି ଅଦର ପ୍ଲାଟଫର୍ମରେ ଫଲୋ କରନ୍ତୁ। ଯଦି ୟୁଟ୍ୟୁବରେ ଦେଖୁଛନ୍ତି, ଭିଡ଼ିଓକୁ ଲାଇକ୍ ସେୟାର ଓ କମେଣ୍ଟ କରନ୍ତୁ ଏବଂ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବା ପାଇଁ ଭୁଲନ୍ତୁ ନାହିଁ। ଜୟ ଜଗନ୍ନାଥ।